শীতের মরশুমে খাদ্যরসিক বাঙালির প্রথম পছন্দ খেজুর গুড়। গুড় বিক্রি করে লক্ষ্মী লাভে মুখে হাসি গুড় শিল্পীদের। উল্কা গতিতে নামছে পারদ, গ্রামে গঞ্জে বড় বড় পাত্রে ফুটছে গলানো সোনা, গুড়ের গন্ধে মম করে গোটা গ্রাম। এবং শীতের ঠান্ডা জাঁকিয়ে পড়েছে এবং নলেন গুড় ব্যবসায়ীরা তারা কিন্তু খুশিতে ব্যবসায়ী মেতে উঠেছে। মরশুমে নলেন গুড়ের মিষ্টতা আপামুর রাজ্যবাসী সহ বিশ্বের দরবারে পৌঁছে দিতে তৎপর সুন্দরবনের শিউলি এবং গুড় কারিগররা, ব্যস্ত খেজুরের রস সংগ্রহ করে পৌঁছে দিতে। আর সেই রস দিয়ে দিন রাত এক করে চলছে নলেন গুড় তৈরির কাজ। সুন্দরবনের আকাশ বাতাস ভরে উঠছে নলেন গুড়ের গন্ধে। আগের মতো চাহিদা না থাকলেও বিক্রি হচ্ছে গুড়, জানিয়েছেন গুড় প্রস্তুতকারী। ব্যবসা করছি, ব্যবসা মোটামুটি চলছে। এই ঠান্ডা ছিল তো, ঠান্ডা এখন বর্তমানে এখন ঠান্ডা সেরকম নাই তো, ঠান্ডা ভালো হলেই গুড় ভালো হবে, রস ভালো হলেই গুড় ভালো হবে। আর ওই আমাদের কলকাতা থেকে গুড় নিয়ে যাচ্ছে, এসে ওই সুন্দরবন থেকে গুড় নিয়ে যাচ্ছে, তবে আমাদের ঠান্ডাটা আর একটু হলে ভালো হতো। পৌষ পার্বণে বিভিন্ন ধরনের পিঠা পুলি পায়েস তৈরির ক্ষেত্রে এই নলেন গুড়ের জুড়ি মেলা ভার। তবে সেই মিঠে স্বাদের সুগন্ধি মাখা গুড় যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল তারাই ঠিকমতো পারিশ্রমিক পান না। তবু পরম্পরা মেনে চলছে গুড় তৈরির কাজ। আশা একটাই, হয়তো কোনো দিন এই গুড়ের মতো মিঠে সুগন্ধি মাখা ভোর আসবে তাদেরও জীবনে, ফিরে আসবে স্বাচ্ছন্দ্য। সুন্দরবন থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।